বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি ডাক্তার হারুনুর রশিদ, পঙ্গুত্ববাদ, হাড়জোড়া ব্যথা, প্যারালাইসিস অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সাথে যেই টপিকসটা শেয়ার করব বা যেই টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে COVID-19 ভ্যাকসিন, করোনা ভাইরাস ভ্যাকসিন এবং ভ্যাকসিনের A to Z ডিটেলস জানবো আজকে। কোথায় ভ্যাকসিন ব্যবহার করা যাবে, কোথায় ভ্যাকসিন ব্যবহার করা যাবে না, কে নিবে কে নিবে না, অথবা যদি আপনি ভ্যাকসিন না নিয়ে থাকেন, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতে পারেন যে আসলে আমি আগে নিব বা অন্য কেউ আগে ভ্যাকসিনটা কেউ নেক, নেওয়ার পরবর্তীতে আসলে কোন টাইপের সাইড ইফেক্ট হয় তার পরবর্তীতে আমি নিব, এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে যদি কেউ থেকে থাকেন বা এখনও যদি আপনার COVID-19 ভ্যাকসিনটা না নিয়ে থাকেন, তাদেরকে উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। তাই কথা হচ্ছে যে COVID-19 ভ্যাকসিন, ভ্যাকসিন বলতে আমরা ভ্যাকসিন নিয়ে আগে গল্প করব বা কথাবার্তা কিছু বলে নেই। ভ্যাকসিন হচ্ছে যে বডিতে বা বাংলাদেশের কথা যদি আপনারা চিন্তা করে থাকেন, বাংলাদেশে দেশকে বাহিরের কোনো শক্তি বা অন্য কোনো দেশ আমাদের দেশে ক্ষতি করবে বা যুদ্ধ লাগানো বা জন্য বা দেশকে পরাশক্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাদের যেমন সেনাবাহিনী আছে আমাদের দেশের দেশের জন্য বা বর্ডার গার্ড BGB আছে, তে এই সেনাবাহিনীর কাজটা হচ্ছে কি, যে আমাদের দেশকে প্রোটেক্ট করবে বাইরের কোনো শক্তির হাত থেকে বা যুদ্ধ হোক বিগ্রহ হোক যেটা হোক এগুলোর জন্য। তে তেমনই ভ্যাকসিন হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে যে বডির একজন আর্মির মতো কাজ করে। তা আপনি একটা ভ্যাকসিন নিয়ে নেওয়া মানে কি, আপনি আপনার বডিতে একটা আর্মি নিয়োগ দিয়ে ফেললেন এবং সেই আর্মির কাজ কি, যেহেতু এটা করোনা ভ্যাকসিন আমরা নিচ্ছি, সেহেতু করোনা ভাইরাস যেন আমাদেরকে অ্যাটাক করতে না পারে অথবা করোনা ভাইরাসের কারণে আমাদের যেন আবার সেকেন্ড টাইম কোনো প্রবলেম না হয় বা যতজন মারা গেছেন আর একটা জীবনও যেন করোনা ভাইরাসের কারণে মারা না যায়, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এই করোনা ভ্যাকসিন নেওয়া উচিত এবং যারা নেন নাই খুব দ্রুত নিয়ে ফেলেন, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন। তো ভ্যাকসিন মূলত মানে টাইপস যদি ধরতে যায়, আমরা ভ্যাকসিন সম্পর্কে বলতে গেলে আসলে করোনা ভাইরাসের ভ্যাকসিনের টাইপ আছে মূলত চার টাইপের। টাইপস বলতে করোনা ভাইরাসের টাইপসটা আমরা যদি জানতে চাই সেটা আসলে জানতে হবে আমার কম্পিউটার স্ক্রিনে একটু লক্ষ্য করুন, টাইপস অফ COVID-19 ভ্যাকসিন এটা মূলত চারটা ভাগে ভাগ করা হয়েছে। এটা এক নম্বরে বলবো ইনঅ্যাক্টিভেটেড অর উইকনেস উইকেন্ড ভাইরাস ভ্যাকসিন, প্রোটিন বেস ভ্যাকসিন, ভাইরাস ভ্যাক্টর ভ্যাকসিন, RNA অ্যান্ড DNA ভ্যাকসিন। মূলত করোনা ভাইরাসের ভ্যাকসিন এই চার টাইপেরই হয়ে থাকে। এরপর মেকানিজম যদি আপনারা বলতে চান, মলিকুলার আসলে এটা মলিকুলার বায়োলজিক্যাল সিস্টেম যে কেমনে এটা তৈরি করা হয়েছে, COVID-19 ভ্যাকসিন ইস এ অ্যাস্ট্রাজেনকা ইস এ মনোভ্যালেন্ট ভ্যাকসিন কম্পোস্ট অফ সিঙ্গেল রিকম্বাইন্ড রেপ্লিকেশন ডিফিসিয়েন্ট ক্যাম্পাঞ্জি অ্যাডেনোভাইরাস ভেক্টর ইনকোডিং দ্য এস গ্লাইকোপ্রোটিন অফ SARS-CoV-2। মূলত এইখান থেকে আপনারা জানতে পারবেন আপনার মেকানিজম, যদি কোনো ডক্টর বা অন্য কোনো হেলথ কেয়ার প্রোভাইডার আরও ডিটেলস জানতে চান, তাই আপনার করোনা ভাইরাসের মেকানিজম সম্পর্কে যারা রিসার্চ করে করোনা ভাইরাস মানে ভ্যাকসিন তৈরি করার জন্য যারা রিসার্চ করছে তাদের জন্য আসলে এই মেকানিজম অফ অ্যাকশনটা জরুরি। তে করোনা ভাইরাস বা COVID-19 ভ্যাকসিনে আসলে কী কী উপাদান আছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে দর্শক আমাদেরকে জানতে হবে যেটা দ্য কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট অফ ভ্যাকসিন। কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট ভ্যাকসিনের ভিতরে যে যে উপাদানগুলো বা যেই কেমিক্যালগুলো ইউজ করা হয়েছে আমাদের এই ভ্যাকসিনে, এর ভিতরে সবার উপর আছে L-histatidin, এক নম্বর, দুই নম্বরে হিস্টিটিডিন হাইড্রোক্লোরাইড মনোহাইড্রেট, ম্যাগনেশিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট, পলিসর্বেট 80, ইথানল, সুক্রোস, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এডিটেট ডাইহাইড্রেট, ওয়াটার ফর ইঞ্জেকশন এবং এর সাথে সলিউশন যেটা হচ্ছে মূলত। এই
ইনজেকশনের পিএসপি লেভেল কত ধরা হয়েছে সেটা হচ্ছে 6.6 হচ্ছে। হ্যাঁ দর্শক, নেক্সট আমরা জানবো এটার ইন্ডিকেশন বা ইউজেস অফ COVID-19 ভ্যাকসিন। হ্যাঁ COVID-19 ভ্যাকসিনের আমরা যেটা জানবো সেটা হচ্ছে COVID-19 ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনের ইন্ডিকেশন বা ইউজেস, অথবা সহজ বাংলায় আমরা যদি বলতে যাই কে কে এই ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিন মূলত 18 বছর থেকে 65 বছর বয়সের যে কোনো লোক, সেটা ছেলে হোক মেয়ে হোক, এই 18 বছর থেকে 65 বছর বয়সের মধ্যে বা এই এজের ছেলে অথবা মেয়ে সবাই এই ভ্যাকসিন নিতে পারবেন। এটা সাইন্টিফিক্যালি অ্যাপ্রুভ এবং সবার জন্যই এটা উপকারী। এটা হচ্ছে মেজর একটা পার্ট। এখন বলতে পারেন যে আসলে 18 বছরের কম বয়স হলে কি করোনা ভাইরাস বা ভাইরাস তো সবাইকেই অ্যাটাক করতেছে, আসলে বাচ্চা থেকে শুরু করে মা বা কাউকেই ছাড়তেছে না এই করোনা ভাইরাস। আপনি যদি 18 বছরের কম বয়স বয়সের কেউ হয়ে থাকেন, পেশেন্ট হয়ে থাকেন, আপনিও করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে পারবেন। বিকজ এটা হচ্ছে সাইন্টিফিক্যালি এখনও অ্যাপ্রুভ না, এই কারণেই 18 বছরের নিচে নেওয়া যাবে না সেটা বলা হয়নি, নিতে পারবেন বাট কোনো সাইড ইফেক্ট যদি থাকলে থাকতেও পারে। এইটা নিয়ে সাইন্টিফিক্যালি প্রুফ কোনো ডাটা এখন পর্যন্ত কোনো সায়েন্টিস্ট শো করতে পারে নাই। যেহেতু পারেনি সেহেতু 18 বছরের আগে এই ভ্যাকসিনটা শুধু বলা হচ্ছে যে নেওয়া যাবে না, বাট আপনি যদি আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করেন বা ঝুঁকির কথা চিন্তা করেন, করোনা ভাইরাসের প্রবলেমের কথা চিন্তা করেন, তা আপনি অবশ্যই 18 বছরের আগে আপনি ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এর পরবর্তীতে দেখা গেছে যে 65 বছরের উপরে যারা আছে তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা নেওয়ার জন্য যেটা মূলত করতে হবে, মানে 65 ইয়ারের আপার লেভেলে যে সিটিজেন বাংলাদেশে আছেন বা নাগরিকগণ বা যে আমাদের জনসংখ্যা আছেন, তারা এই ভ্যাকসিনটা নিতে পারবেন। তাদের ক্ষেত্রেও সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ কোনো ডাটা বা ইনফরমেশন অথবা তথ্য এখনও সায়েন্টিস্টরা দেখাতে পারেনি। যেহেতু দেখাতে পারেনি সেহেতু আমরা এই ভ্যাকসিনটা 65 ইয়ারের পরেও যে নিতে পারবো না সেটা না। তবে নিজ দায়িত্বে আপনি আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করে, আপনার লাইফস্টাইলের কথা চিন্তা করে, আপনি যদি কোনো COVID-19 টিকা নিতে চান, যে 65 উপরের বয়সের কোনো একজন আপনি হয়ে থাকেন, আপনি নির্দ্বিধায় টিকাটা নিতে পারবেন। তবে আপনাকে কিছু কিছু নিয়ম বা কোন কোন ডিজিজে আপনি ভুগতেছেন, সচরাচর 65 ইয়ারের উপরে যে জনসংখ্যা বাংলাদেশের, এনারা মূলত বিভিন্ন টাইপের ডিজিজ কন্ডিশনে ভুগে থাকেন। তার ভিতরে ডায়াবেটিসের কথাই বলি, ম্যাক্সিমাম যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা অবশ্যই ডায়াবেটিক্স অথবা এর সাথে রিলেটেড যেগুলো ডায়াবেটিক নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথির বা রেটিনোপ্যাথির প্রবলেমে যারা ভুগতেছেন তারা অবশ্যই এই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নেওয়ার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডাক্তারের সাথে আগে কনসাল্ট করে নেবেন। সেকেন্ড যেটা বলবো, হার্টের যদি কোনো পেশেন্ট হয়ে থাকেন 65 ইয়ারে, হার্টের যদি বাইপাস সার্জারি বা ব্লক কোনো সার্জারি হয়ে থাকে, তারপরেও আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে বা অনুযায়ী আপনি এই ভ্যাকসিনটা নিতে পারবেন। এখন মূলত বলতে গেলে যেটা বলবো দর্শক, সেটা হচ্ছে কে কে নিতে পারবে কে কে নিতে পারবে না, এই ব্যাপারে অন্তত আমি আমার এই টিউটোরিয়ালে ক্লিয়ার করতে পেরেছি। সেকেন্ড যেটা, করোনা ভাইরাসের ভ্যাকসিন আসলে কোথায় দেওয়া যাবে না বা কার জন্য প্রযোজ্য নয়, এরকম যদি আপনি চিন্তা করেন, অ্যাট ফার্স্ট আপনাকে ধরতে হবে যে 65 ইয়ারের উপরের যেই আমাদের জেনারেশন বা যেই জেরিয়াটিক পেশেন্টগুলো আছে তাদের জন্য, 65 ইয়ারের উপরের পেশেন্ট যারা আছেন তাদের জন্য এই ভ্যাকসিন প্রযোজ্য নয় বা কন্ট্রাইন্ডিকেটেড সেই পেশেন্টের জন্য। তবে আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনি নিতে পারবেন, সেটা সায়েন্টিফিক্যালি প্রুফ হয়েছে। এর পরবর্তীতে আপনি আসেন হার্টের যদি মেজর কোনো সার্জারি করানো থাকে, সেই ক্ষেত্রে আপনার করোনা ভ্যাকসিনটা নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর পরবর্তী যেটা বলবো, রেনাল ডিজিজ, কিডনিতে যদি কিডনি প্রবলেমে যদি অনেকদিন ভুগে থাকেন বা কিডনি ডায়ালাইসিসের কোনো পেশেন্ট হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই ইনজেকশন এই কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে এই করোনা ভাইরাস ভ্যাকসিনটা। এর পরবর্তীতে
বলবো লিভারের যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনার, অবশ্যই এই ইনজেকশনটা ভ্যাকসিনটা নেওয়ার আগে আপনি ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। যদি সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিক পালমোনারি ডিজিজের যদি আপনি পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভ্যাকসিনটা নেওয়ার আগে। আপনার কন্ডিশন চেক আপ বা টেস্ট ডায়াগনোসিস করে ডাক্তার যদি আপনাকে প্রিফার করে যে আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নেওয়ার জন্য আপনি উপযুক্ত বা আপনার জন্য নেওয়া উচিত বা কোনো স্পেশালিস্ট যদি আপনাকে সাজেস্ট করে থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নেবেন, বাট ডাক্তারকে কনসাল্ট করার পরে। এর পাশাপাশি যদি আমরা বলি প্রেগনেন্ট মাদার, এদের ক্ষেত্রেও আসলে কন্ট্রা ইন্ডিকেটেড বা বাচ্চা যেটা বলা হয় প্রেগনেন্ট মাদারের পরবর্তীতে যে জেনারেশনটা আমাদের আছে এদের ক্ষেত্রেও ছোট, যদি 18 বছরের নিচে বা 65 বছরের উপরের কোনো লোক এই ভ্যাকসিন নেওয়াটার জন্য সব বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এরকম কোনো সায়েন্টিফিক্যালি প্রুফ ডাটা দেখাতে পারে নাই, সেহেতু এই টাইপের যে জেনারেশনটা আছেন বা যারা লোকজন আছে তারা অবশ্যই ভ্যাকসিন নেওয়ার আগে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন। কন্ট্রা ইন্ডিকেশন এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ডোজ। COVID-19 আসলে ডোজ বলতে যেটাকে বোঝানো হচ্ছে যে আপনি ডোজ মানে আজকে যদি আপনি COVID-19 ভ্যাকসিন আপনি নিয়ে থাকেন, মূলত দুইটা ডোজের কথাই বলা হয়েছে COVID-19 ভ্যাকসিনের দুইটা ডোজ। একটা হচ্ছে আপনার বেসিক, যে আজকে যদি আপনি ফার্স্ট ডোজ নিয়ে নিতে পারেন দ্যাটস অল ওকে, বাট সেকেন্ড ডোজ আপনি কবে নেবেন সেটা নিয়ে যদি আপনার দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন থাকে, এটা আপনি সেকেন্ড ডোজটা আজকের ডোজ আপনি নিয়ে থাকলে এই আজকে থেকে 4 সপ্তাহ পর, দ্যাট মিন্স আজকে আপনি ফার্স্ট ডোজ নিয়ে থাকেন এই আজকে থেকে 28 দিন পরে যে কোনো একদিন আপনি এই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নিতে পারবেন। দর্শক আবার বলছি ক্লিয়ার করার জন্য যে আজকে আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নিতে যদি নিয়ে থাকেন আজকে থেকে 4 সপ্তাহ থেকে তার 12 সপ্তাহ পর্যন্ত এই সময়টাতে আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নিতে পারবেন। এর পরবর্তীতে ডোজ ইনজেকশনটা কোথায় পুশ করতে হবে, যারা নিয়েছেন অলরেডি তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা ডেল্টয়েড মাসেলে, যেটা বলা হয় যে আপনার ডেল্টয়েড মাসেল মূলত আমাদের হাতের যে এই জায়গাটা আছে এই মাসেল যেটা আছে মাথাতে ইন্ট্রামাসকুলার এই ইনজেকশনটা পুশ করা হয়। ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা ডেল্টয়েড মাসেলে পুশ করা হয় বা দিয়ে থাকেন। এরপরে বলবো আমরা যেটা করোনা ভাইরাসের সাইড ইফেক্ট নিয়ে কথা বলবো। সাইড ইফেক্ট বলতে বোঝাচ্ছে যে আপনি ভ্যাকসিনটা নেওয়ার পরে আপনার কোন টাইপের মানে প্রবলেম আপনি ফিল করতেছেন বা সমস্যা দাঁড়াতে পারে। এক নম্বরে যেটা বলবো যে এর কারণে মাইল্ড ফিভার হতে পারে, হালকা জ্বর এরকম একটা ভাব হতে পারে, বা এর সাথে সাথে যেটা থাকতে পারে খিঁচুনির ভাব একটা এটা থাকতে পারে, মাসেল ক্রাম্প এটা মনে হইতে পারে, বা সেক্সুয়াল যে অ্যাবিলিটিটা পার্শিয়ালি কমে যেতে পারে এই টাইপের প্রবলেম আপনার হতে পারে, নাউশিয়া ভমিটিং এটা হতে পারে, টিনিটাস মাথা ঘোরা যেটাকে বলা হয় মাথা ঘোরা ভার্টিগো এটা হতে পারে, বা ঘুম ঘুম ভাব ডিজিনেসের প্রবলেমটা আপনার হতে পারে। এর পাশাপাশি যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইনজেকশন পুশ করার যে প্লেসটা বা আমি যে ডেল্টয়েড মাসেলে কথা বলছি এই ডেল্টয়েড মাসেলে যেটা হতে পারে এখানে ইনজেকশন পুশ করার জায়গাটা রেড হয়ে যেতে পারে, লাল হতে পারে, এটা লাল হয়ে যেতে পারে, হালকা একটু ফুলা বা সোয়েলিং যেটা বলা হয় সোয়েলিং হতে পারে, বা ওই জায়গাটাতে ইনজেকশন পুশ করার জায়গাতে স্কিন র্যাশ, স্কিনের কিছু ডিসকালার হতে পারে। এই টাইপের মূলত প্রবলেমগুলাই করোনা ভাইরাস ভ্যাকসিনের কারণে আপনার হতে পারে। বাট যদি এই টাইপের কোনো প্রবলেম বা মেজর কোনো প্রবলেম বা হার্টের কোনো প্রবলেম আপনি যদি ফিল করেন অথবা ডায়াবেটিস যে পেশেন্ট যারা আছে তারা যদি আসলে করোনা ভাইরাস এই ভ্যাকসিন নেওয়ার পরে যদি আপনি মনে করে থাকেন যে না আসলে প্রবলেমটা অন্য কোথাও বা আমার খারাপ লাগতেছে বা অ্যাসোসিয়েট কোনো প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আপনি সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, আপনার যে হেলথ স্পেশালিস্ট আছেন ওনারা এটার ম্যানেজমেন্ট অবশ্যই করবেন, এবং ম্যানেজমেন্ট করে যেই টাইপের ট্রিটমেন্ট করলে আপনি আরও ভালো থাকবেন সেটার পরামর্শ ওনারা দিয়ে থাকবেন। এর পরবর্তীতে ড্রাগ টু ড্রাগ ইন্টারঅ্যাকশন, আসলে করোনা ভ্যাকসিনের সাথে কোন কোন টাইপের ডিজিজ বা ঔষধ আপনাকে খাওয়া না খাওয়াটাই ভালো, এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় যেটা বলা হয় ড্রাগ ইন্টারঅ্যাকশন,
এটাতে এট ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাসপিরিন জাতীয় কিছু ট্যাবলেট, অ্যাসপিরিন সবার উপরে বলতে গেলে, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি আপনার থেকে থাকে, তো কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য যেটা অ্যাসপিরিন আছে অথবা ক্লোপিডোগ্রিল, এই টাইপের ঔষধের সাথে করোনা ভ্যাকসিন, করোনা ভাইরাস ভ্যাকসিনটা কন্টাইন্ডিকেটেড। এরপর বলতে অ্যাডোভাস্টাটিন যদি আপনি খেয়ে, লিপিড লয়ারিং এজেন্ট যদি হার্টের জন্য আপনি খেয়ে থাকেন, সেক্ষেত্রে এটাও আপনার জন্য আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এই অ্যাডোভাস্টাটিন নেওয়ার আগে। এর পাশাপাশি যেহেতু এটা সর্দি কাশি বা হাসির কথা বলা হচ্ছে, সেহেতু এটা হচ্ছে সিট্রিজিন ট্যাবলেট যারা যদি গ্রহণ করে থাকেন, তা আপনার এই সিট্রিজিনের সাথে ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন ভ্যাকসিনের হতে পারে। এরপরে গাবাপেন্টিন যারা ইউজ করছেন, গাবাপেন্টিনের সাথে প্রবলেম থাকতে পারে। এরপরে মেলাটোনিন, মেলাটোনিন হরমোন যদি আপনার বডিতে পুশ করা থাকে বা অন্য কোনো ডিজিজ কন্ডিশনের কারণে আপনি নিতেছেন, তাহলে এটা নেওয়া থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপরে ভারী কোনো স্টেরয়েড বা স্টেরয়েড ট্যাবলেট বলতে বলতে যেটা বোঝানো হচ্ছে প্রেডনিসোলন বা মিথাইল প্রেডনিসোলন, অথবা দেখা গেছে কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন নিছেন, অথবা ডেকাড্রোবোলিন ইঞ্জেকশন নিতেছেন, সেই ডেকাড্রোবোলিন অথবা এই কর্টিকোস্টেরয়েডের সাথেও এটা কন্ট্রাইন্ডিকেটেড বা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। এর পাশাপাশি ওমিপেরাজল, প্যান্টোপেরাজল, সাম কিছু আরও অ্যাসোসিয়েট কিছু ড্রাগ আছে, সেই ড্রাগটা সম্পর্কে আপনি ডিটেলস আরও জানতে পারবেন আমার rxn.com ওয়েবসাইট ভিজিট করে। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে দর্শক লাস্ট, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। প্রেগনেন্সিতে যেটা বলা হচ্ছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে প্রেগনেন্সিতে কোনো প্রবলেমের কথা বলা হয়নি। আপনি যদি প্রেগনেন্ট মাদার হয়ে থাকেন আর আপনি যদি সচেতন হয়ে থাকেন, আপনি এই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা অবশ্যই নিতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার বডির কন্ডিশনের উপর নির্ভর করে, আপনার স্বাস্থ্য, পারিপার্শ্বিক অবস্থা, জিওগ্রাফিক লোকেশন, এগুলার উপর ডিপেন্ড করে এক একটা দেশে এক এক রকম ড্রাগ টু ড্রাগের প্রবলেম বা প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হতে পারে। তবে সুপ্রিয় দর্শক, যেটা আসার আলো যে সেটা হচ্ছে যে প্রেগনেন্ট মাদার এটা প্রথম ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার যেটাকে বলা হয় প্রেগনেন্সি, এই ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে তারা নির্দ্বিধায় এই ইঞ্জেকশনটা নিতে পারেন। যদি সেটা সেকেন্ড ট্রাইমেস্টার হয়ে থাকে, সেক্ষেত্রে হালকা কিছু বিধিনিষেধ, সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ কোনো ডাটা নেই, বা থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রেও সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ কোনো ডাটা আমাদের কাছে নেই, এই জন্য আমরা ওই দিকে কথাগুলো বলতে পারছি না। তবে আপনি আপনার লাইফ থ্রেটেনিংয়ের কথা চিন্তা করে আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিনটা যদি নিতে চান, সেটা আপনি নিতে পারবেন, এক্ষেত্রে ধরা বাধা কোনো বিধিনিষেধ নেই। এর পরবর্তীতে আসেন, সেটা হচ্ছে ল্যাকটিং মাদার, যারা ব্রেস্ট ফিডিং মাদার, যদি বাচ্চাকে আপনি বুকে দুধ পান করাচ্ছেন এই স্টেজে যদি থাকেন, সেক্ষেত্রেও আপনি এই ভ্যাকসিনটা নিতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে ভ্যাকসিনটা নেওয়ার দুই দিন বা যেই দিনে আপনি ভ্যাকসিনটা নিতেছেন, ওই দিনটা বাচ্চাকে শুধু আপনার বুকের দুধটা পান করানো থেকে বিরত থাকতে পারেন, জাস্ট 24 ঘন্টা অথবা একদিন বা অথবা 6 ঘন্টা। এটা নিয়েও সায়েন্টিফিক্যালি প্রুফ কোনো ডাটা বা তথ্য আমাদের কাছে নেই, বা সায়েন্টিস্টরা এই টাইপের কোনো ইনফরমেশন আমাদেরকে এখনও দেয়নি। আমরা মূলত এই আর্টিকেলটা তৈরি করতে যাই যেই যেই ওয়েবসাইটগুলো আমরা থেকে এই তথ্যগুলো কালেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে এক নম্বরে এটা বলবো, সেটা হচ্ছে যে WHO, CCD.gov, এদের কাছ থেকে বা এদের ওয়েবসাইটগুলোতে এই ইনফরমেশনগুলো প্রেগনেন্সি এবং ল্যাকটিং মাদার সম্পর্কে স্পেসিফিক কোনো তথ্য দেওয়া নেই, এই জন্য এই তথ্য নিয়ে আমরা নতুন করে কোনো কিছু বলতে পারতেছি না। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, যদি দেখে গেছে যে আসলে মানে মেজর প্রবলেম যদি দাঁড় হয়ে যায় যে প্রেগনেন্সি এবং ল্যাকটিং মাদার বা ব্রেস্টফিডিং মাদার তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বা বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা এই ভ্যাকসিনটা নিতে পারবেন, এই টাইপের সত্যতা এটা আপনি নিজ দায়িত্বে অথবা নিজে ইচ্ছা, যদি আপনি মনে করেন যে ভ্যাকসিনটা নেওয়া আমার জন্য প্রযোজ্য, আপনি নিতে পারেন। বাট একান্তই যদি আপনি স্বাস্থ্যের দিক থেকে ফিট থাকেন, প্রেগনেন্ট মাদার অথবা ব্রেস্ট ফিডিং মাদার আপনি সচরাচর অ্যাভয়েড করে চলতে পারবেন। চলুন এট লাস্ট যেটা বলবো কথাগুলা আরও বিস্তারিত যদি জানতে চান দর্শক, সেটা সম্পর্কে আমি বলতেছি আপনাকে যেটা করতে হবে,
আমার এই ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন, এটা হচ্ছে rxharun.com ওয়েবসাইটে। লাস্ট আজকে যে ডেট 22 তারিখ আজকে পর্যন্ত সব কিছুর ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে, প্লাস হচ্ছে যেটা বলতেছিলাম যে COVID-19 ভ্যাকসিন সম্পর্কে আপনি আরও যদি বিস্তারিত জানতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে rxharun.com ওয়েবসাইটের ভিতরে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে আপনি এখানে যে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনি COVID-19 এই ভ্যাকসিন লিখে সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনার কাছে যে পেজটা আসবে সেটা হচ্ছে এই টাইপের একটা পেজ আসবে, COVID-19 হ্যাঁ ভ্যাকসিন ইউজেস ডোজেস সাইড এফেক্ট এন্ড ইন্টারঅ্যাকশন, এরকম একটা পেজ আপনার কাছে আসবে। এরপর আপনি স্ক্রল ডাউন করে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এইভাবে ডিটেলস আর্টিকেলটা আপনি পড়তে পারবেন। এটা হচ্ছে মেকানিজম কি, ইন্ডিকেশন অফ COVID-19, কন্টা ইন্ডিকেশন, হাইপার সেন্সিটিভিটি, ইমিউন প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সেটাও মানে সাইড ইফেক্টের মেজর একটা পার্ট দেওয়া আছে, এটাও আপনি ওয়েবসাইটে জানতে পাচ্ছেন। এরপর ড্রাগ ইন্টারঅ্যাকশনের যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফাইজার হ্যাঁ বনটেক COVID-19 ভ্যাকসিনের যে ড্রাগ ইন্টারঅ্যাকশনের লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে এখানে এটা সম্পর্কে আপনারা ডিটেল জানতে পারবেন। প্রেগনেন্সি ল্যাকটেশন সম্পর্কে আপনার যদি কোনো কনফিউশন এই ইনফরমেশন নিয়ে থেকে থাকে, আপনি আরও যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আমার এই আর্টিকেলের সবার শেষে রেফারেন্সগুলো আপনি দেখতে পারেন, যে এই ইনফরমেশনগুলো মূলত যেই জায়গা থেকে, রেফারেন্স বলতে বোঝাচ্ছে যে কোথা থেকে আমি এই ইনফরমেশন, এটা হচ্ছে এই এই ইনফরমেশনটা যেটা থেকে নেওয়া আছে সেই ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করতে পারেন। ভিজিট করে এই ইনফরমেশনের সত্যতাটা আপনারা নিজেরাই জানতে পারেন। এর পাশাপাশি দর্শক যেটা করতে পারেন, যদি আপনি বাঙালি হয়ে থাকেন বা বাংলাদেশে আপনি থাকেন বা বিদেশে ইংলিশ বুঝতে আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা করতে পারবেন। যেটা এটা হচ্ছে যে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি ঢুকুন, ঢুকার দেখবেন যে এই যে রাইট সাইডে মাউসটা যেখানে নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্সলেট নামের একটা ট্যাবের উপরে রাখা আছে, এই ট্যাবে আপনি ক্লিক করতে পারবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি বিভিন্ন দেশের পতাকাগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার বাংলাদেশের পতাকা যেটা আছে সেই পতাকাতে আপনাকে ক্লিক করতে হবে। এই বাংলাদেশের এই পতাকাতে ক্লিক করার পরবর্তীতে আমার এই ওয়েবসাইটটা বাংলাতে ট্রান্সলেশন হয়ে যাবে। বাংলাতে যখন ট্রান্সলেশন হয়ে গেলে সুন্দরভাবে আপনারা বাংলাতে বসে বসে এই COVID-19 ভ্যাকসিনের এ টু জেড ডিটেলস ইনফরমেশন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, COVID-19 ভ্যাকসিন নিয়ে আজকে যতটুকু ইনফরমেশন আমি মানে আপনাদের সাথে শেয়ার করেছি, মোটামুটি আমার কাছে যতটুকু তথ্য আছে এবং ইভিডেন্স আছে সেই ইভিডেন্সের ওপর ভিত্তি করে আজকে আমার টিউটোরিয়ালটাকে আমি সাজিয়েছি। এরপরেও আরও নতুন কোনো ভিডিও বা নতুন কোনো যদি ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন বা অবশ্যই সরকার, ফেসবুক, টুইটার বা টিভি চ্যানেল বা প্রতিদিন নিউজ পেপার থেকে আপনারা ভ্যাকসিন রিলেটেড বিভিন্ন টাইপের ইনফরমেশন আপনারা যদি পেয়ে থাকেন সেটা থেকেও আপনারা অবশ্যই জেনে নেবেন। এর পরবর্তীতে আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান, এটার জন্য আপনারা যেটা করতে পারেন, আমার ইউটিউব চ্যানেল যেটা আছে চ্যানেলের নিচে কমেন্ট অপশনে গিয়ে আপনার যদি কোনো টাইপের ইনফরমেশন বা কোনো তথ্য জানতে হয় অবশ্যই আপনারা কমেন্ট অপশনে গিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি rxharun.com অবশ্যই আপনার এই সমস্যা সমাধান করার জন্য যতটুকু করণীয় তেনারা আপনার সাথে যোগাযোগ করবে। তে দর্শক, মোটামুটি এই পর্যন্তই, এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।